ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। টানা বৃষ্টিতে জল জমে রয়েছে মা ফ্লাইওভারের তলাতেও এবং বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু এই জল জমে রয়েছে। যদিও আজকে রবিবার, ছুটির দিন, এবং এই ছুটির দিনের জন্য গাড়ির চাপ কম রয়েছে, কিন্তু যে কটি গাড়ি যাচ্ছে, প্রাইভেট কার বা বাস, সেগুলো শ্লথ গতিতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে হাওড়াগামী একটি বাসকে, যে বাসটি যাচ্ছে, জল জমে রয়েছে এবং ধীরে 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 সেই বাসগুলো এগোচ্ছে, গতি ধীরে করে চলতে হচ্ছে বা শ্লথ গতিতে যেতে হচ্ছে। একই ছবি দুটো লেনেই এবং বিভিন্ন জায়গাতে রাস্তা খারাপ থাকার জন্য গাড়ি খারাপ হচ্ছে। ক্যামেরা পার্সন অতনু গুণ্ডুগোপাল একবার দেখানোর জন্য যে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি, এটা ট্রলি গাড়ি, সেটা খারাপ হয়ে রয়েছে এবং রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে রয়েছে। তাই যানজটের একটা আশঙ্কা অবশ্যই থেকে যাচ্ছে এবং বছরের পর বছর এখানে জল জমে এই ধরনেরই পরিস্থিতি তৈরি হয়, কিন্তু কোনো রকম সুরাহা হয় না। কিন্তু এই যে পরিস্থিতি, এমনটাই এলাকার বাসিন্দারা বলছেন যে এই পরিস্থিতি থেকে তারা মুক্তি চান। তবে টানা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং সেই ক্ষেত্রে টানা বৃষ্টি হলে আরও কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে যে ভোগান্তি হতে পারে সাধারণ মানুষের। ক্যামেরায় অতনু গুণ্ডুর সঙ্গে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।